আমি কখনোই আপনারে ফেলে দেব না। আপনি কান্না করে না আম্মা, কষ্ট পাবেন না। নেন মা, আপনি একটু করে ভাত খেয়ে নেন। পৃথিবীর সবাই যদি আপনার কাছ থেকে সরে চলে যায়, আমি আপনার কাছ থেকে কোনো দিনই সরে চলে যাব না। তোমার নাম কি মা? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, খুব ভালো নাম। তা তুমি মা লেখাপড়া করছো কত দূর? জি, ইসলামী ইতিহাসে মাস্টার্স। তা তোমার ভাই বোন কয়জন? জি, আমি একাই। তো ভাই, মানে ধরেন আমাদের তো টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুরই কমতি নাই, আল্লাহ আমাদের যথেষ্ট দিছে। তা আমরা চাই কি, একটা সুশিক্ষিত, সুন্দর, ভদ্র, অমায়িক একটা মেয়ে। তা আপনার মেয়ে দেখে আমাদের ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি রাজি থাকেন তবে মেয়েটাকে আমরা নিতে চাই আর কি। তো আরেকটা কথা হচ্ছে কি, আমরা বরযাত্রী কতজন আসব কি এসব একটু বললে পরে আমাদের জন্য ভালো হতো। দেখেন আপা, সত্যি কথা বলতে কি, আমি পুলিশে চাকরি করছি, কিন্তু আমি জীবনে কোনোদিন অবৈধ পথে কোনো টাকা ইনকাম করি নাই। আমার বেতন ছাড়া আমার কোনো ইনকাম ছিল না। আমার জীবনের যা কামাই রুজি সব কিছু আমি এই মেয়েটাকে মানুষ করতে করতেই শেষ করে ফেলছি। ওর মাটাও বেঁচে নাই। ওর মা একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরে আমার পেনশনের যা ছিল সে টাকাটাও তার চিকিৎসার পিছনেই সব ব্যয় হয়ে যায়, যার কারণে এখন অনুষ্ঠান করার মতো সামর্থ্য আর আমার নাই। আমি অনুষ্ঠান করতে পারবো না। আপনারা যদি আমার মেয়েটাকে আপনাদের পছন্দ হয়, আপনারা তিন চারজন মানুষ এসে বিয়ে পড়াইয়ে নিয়ে চলে যাবেন, তাহলে পরেই আমার জন্য সেটা ভালো হয়, আমি একটু বেঁচে যাই। আসলে কি ভাই, বুঝেনি তো, আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সবাই তো আশা করে আছে আমার ছেলেটার মানে বিয়েতে আসবে, আমরাও খুব আনন্দ ফুর্তি করবো। আমার তো দশটা ছেলে না, একটাই ছেলে। তো আসলে আমাদের জন্য একটু মানে সমস্যাই হয়ে যায়, আসলে কি বলবো আমরা আর কি, মানে সরি মা, রাজি হয়ে যাও। বাবা প্লিজ, আমার খুব পছন্দ হয়েছে, তোমরা রাজি হলে। আচ্ছা ভাই, আসলে ছোটবেলা থেকে আমার ছেলের সব আবদার আমরা পূরণ করছি, ও যেহেতু রাজি আমাদের আর কোনো মানে ইয়ে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, শুভ কাজে কিন্তু দেরি করতে নাই, আগামী শুক্রবার কিন্তু মেয়েটাকে আমরা চাই। ঠিক আছে, তাহলে এখন উঠি নাকি? হ্যাঁ হ্যাঁ। চাচি আম্মা, পিঠা কিন্তু সুন্দর করে বানাবে। আমার শ্বশুর আসবে, শাশুড়ি আসবে, তোমার জামাই আসবে, সুন্দর করে বানাবে। হ্যাঁ, সুন্দরই হবে। পিঠা যদি খারাপ হয়েছে সব কিন্তু তোমার দোষ। আচ্ছা, আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো
তাহলে আর আমার কোনো চিন্তাই থাকতো না। কেন জানে যুর আসবি এই আসবি আমরা নাই, মন খারাপ করিস না, আমরা তো মায়ের মতো নেই, আমরা তো আছি, আমরা আদর করবো। কোন দিকে তোমাদের ওয়াশরুমটা? ওই যে দেখা যাচ্ছে সালা যে ঢাকা, ওই যে মানে ওইটা, হ্যাঁ হ্যাঁ একটু আগায় গেলে পরে ওইটা। এখন আমার সব মানুষ যাচ্ছাস, তখন আমি বলেছিলাম যে এইরকম ছোট লোকের বাড়িতে আমি ছেলে বিয়ে দেবো না, না ছেলের কথা মতো আজকে ছেলে বিয়ে দিলে। হ্যাঁ আজকে ভাগ্য ভালো, আজকে যদি আমার পাশে পাশে যদি পাঁচটা মেহমান আসতো তারা কি হতো? হ্যাঁ অপমান হয়ে যেত সবাই, এইটা কোনো বাথরুম? হ্যাঁ সালা দিয়ে ঘেরা, আরে কি হয়েছে? আরে এর চেয়ে তো গরু তো আমার ভালো জায়গায় থাকে, মান ইজ্জত কিচ্ছু থাকতো না। চলো তুমি শান্ত হও, আসো তুমি আসো, কি সব শান্ত কোন সব আমি আসো তুমি আমার সাথে থাকো, আমার সাথে থাকো আসো। বাজার নিয়ে আসছি, ভালো করে রান্নাবাড়ি করবে, তুমি তো আবার রান্নাবাড়ি কিছু শেখো নাই, যাই হোক তোমার শ্বশুর শাশুড়ি খাবে। কি ব্যাপার, কি হয়েছে মা? হ্যাঁ তোমার চোখে পানি কেন, কি হয়েছে? কই আমার বিয়ে বিয়ান কই? হ্যাঁ কি হয়েছে কথা বলো। আচ্ছা আপনার মাথায় কি কোনো কিছু নাই? হ্যাঁ মানুষ বিয়ে বাড়ি আসে কি কি হাতে নিয়ে বলেন তো, মিষ্টি নিয়ে আসে, আর আপনি নিয়ে আসছেন এই পেঁয়াজ আর ওলকসু। আমার কি টাকা পয়সার অভাব যে আমি কিনে খাইতে পারি না?
মিষ্টির প্যাকেট কিনে আনার টাকাও নাই। হ্যাঁ, এত ছোট লোকের ছোট লোক আপনি। আশেপাশের লোক দেখলে কি বলবে বলেন তো? আমাদের তো একটা সম্মান আছে, সেটা আপনি বুঝেন না। আপনি তো একজন শিক্ষিত লোক। আপনি চাকরি করছেন? চাকরি করছেন? চাকরি এই মাথায় চাকরি করছেন আপনি? না, গভর্নমেন্ট মার্কা লোক করা গেল। চুপ কর, এত কথা বলার দরকার নেই। আসলে যে বোঝার একটা কথা দিয়ে বোঝা যায়, দশটা কথা বলা লাগে তাকে? মানে যেরকম মেয়ে তেমন তার বাপ। মেয়ে হয় তো মিনিমাম সেন্স বোধ নাই। তোমার বাপে বলে পুলিশের চাকরি করছে, শিক্ষিত লোক, জামাই বাড়ি আসলে যে এক প্যাকেট মিষ্টি নিয়ে আসা লাগে সেটাও জানে না। শোনো, বাপের বাড়ি যাও, আর নাহলে বাপে ফোন দাও, আমার জন্য একটা মোটর সাইকেল বরাদ্দ করবে এবং সেটা এই সপ্তাহের মধ্যে হওয়া লাগবে। বোঝা গেছে কথাটা? মগজে ঠিকঠাক মতো ঢুকায় নাও, এরপরে কিন্তু আর বলতে পারবো না। মাইন্ড ইট। জ্বর আসে নাই, আর আমার ডান হাতটা কেমন যেন অবশ হয়ে আসতেছে। দেখ
দেখছিস রোগ কিভাবে টানা দিছে? মা তুমি এখানে শুয়ে থাকো, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। জান্নাত, এই জান্নাত দেখো তো মা কেমন যেন করতেছে। ইশ না, আমার হাতে আমি লাগতেছে কিসের জন্য? এই জান্নাত মা, আমার মাথায় প্রচন্ড পেইন হচ্ছে আর হাতটা কেমন যেন অথর্বর মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হাতে কোনো শক্তিই নাই আমার। উফ, আপনি ছেলে কই গেছে? অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। হ্যাঁ, কখন আসবিনি? আমি কিছুদিন আগেও তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার সাথেও খারাপ ব্যবহার করছি। আমার তো একটাই ছেলে, আমার তো আর কোনো সন্তান নাই। আজকে আমি প্যারালাইসিস, ডাক্তার বলছে সারা জীবন আমাকে এভাবে ভুগতে হবে। আমি একা বাথরুমে যেতে পারবো না, কোনো কাজ আর একা করা আমার পক্ষে সম্ভব না। আজ এগুলো আমার তোমার সাথে খারাপ ব্যবহারেরই ফল রে মা। আমি আজকে নিজের ভাত নিজেও খেতে পারি না। কিন্তু দেখো আজকে আমি পঙ্গু, আজকে আমি অসহায়, আমার ডান্সেস প্যারালাইসিস হয়ে গেছে। তুমি আমাকে ফেলে দিও না মা, আপনি কষ্ট পাবেন না। সন্তানের কাছে বাবা মা কখনো বোঝা হয় না। আমার আম্মা ছোটবেলায় মারা গেছে, আপনার চেয়ে অনেক বড় দুরারোগ হয়েছিল। আমার আম্মার পিছনে বাবার অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, তারপরে আমার আম্মারে বাঁচাইতে পারেনি। আর আপনি এইটুকু প্যারালাইজ হয়েছে, তাও তো আপনি আমার সামনে আছেন, আপনার তার চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই বড় পাওয়া। আপনার যত যাই হোক আমি আপনাকে দেখবো, আপনাকে খাওয়াই দেবো, গোসল করাই দেবো, সব কিছু আমি করে দেবো। আমার বাবা মা আমার এই শিক্ষাটা দেয় নাই যে আপনার কোনো কিছু হলে আমি আপনারে ফেলে দেব। আমি কখনোই আপনারে ফেলে দেব না। আপনি কান্না করে না মা, কষ্ট পাবেন না। নেন মা, আপনি একটু করে ভাত খেয়ে নেন। পৃথিবীর সবাই যদি আপনার কাছ থেকে সরে চলে যায়, আমি আপনার কাছ থেকে কোনো দিনই সরে চলে যাব না।